একটা ভিডিও শুনেন। এই নাম্বারটা আমার, এই নাম্বারটা আমার, আমরা সব চেক করে রেখেছি, নাম্বারটা আমার জানি। দর্শক বুঝতে পারলেন কণ্ঠ নিশ্চয়ই পরিচিত, শেখ হাসিনা দিল্লিতে বসে। পাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ বিবি হারুন বিপ্লব গ্যাং সাদুজ্জামান খামাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ গুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওতে চলে যাব, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। দর্শক একটা ভিডিও শুনেন। এই নাম্বারটা, এই নাম্বারটা আমার, আমরা সব চেক করে রেখেছি, নাম্বারটা আমার জানি। দর্শক বুঝতে পারলেন কণ্ঠ নিশ্চয়ই পরিচিত, শেখ হাসিনা দিল্লিতে বসে তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাদেরকে এবং সব ওই নেতাকর্মীর একটা ঘরের মধ্যে এখন আবদ্ধ, সেখানে বসে জয় বাংলা, তারপরে আবার স্লোগান যে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ঘরের মধ্যে বসে রাজপথ ছাড়ি নাই। আর ওই নেতাকর্মীরা বলছেন যে আপা ঘাবড়ায়েন না, আপা তো ঘাবড়ায় গেছে, ঘাবড়ায় না গেলে সে তো দেশেই থাকতো। গোপালগঞ্জে যে দুর্গ দেখছি এখনও পর্যন্ত, সেখানে একেবারে পূর্ণ অধিকার নিয়ে তারা রাজনীতি করছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের কোনো সমস্যা হচ্ছে না, কেউ সেখানে হামলা করেনি, বরং উল্টা হামলা করেছে সেনাবাহিনী উপর। সেনাবাহিনী যে কিছু অ্যারেস্ট করেছে, কিন্তু মানে অন্য শেখ হাসিনার আমল যদি হইতো, সেখানে পুলিশ বা র্যাব বিজিবির উপর যদি এরকম কোনো বাহিনীর উপর হামলা হইতো, শুধু চিন্তা করেন সেখানে মানে কেয়ামত হয়ে যেত। ওখানে হাজার হাজার লোকজন অ্যারেস্ট হয়ে প্রচুর মানুষ ঘর বাড়ি হারা হতো, মানে একটা লঙ্কাকাণ্ড বাজাতো। তার অনেক নমুনা যখন নাকি শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা দেখেছি। এখানে সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার পরও সেনাবাহিনী শুধুমাত্র যারা এই গাড়ি পুড়িয়েছে, ভাঙচুর করেছে বা হামলা করেছে, সেনাবাহিনী তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে বা করেছে, কিছু আটকও করেছে, কিন্তু তার আওয়ামী লীগের কিন্তু কার্যক্রমে কোনো বাধা দেয়নি। আওয়ামী লীগ শেখ হাসিনা দেশে ফিরিয়ে আনার দাবিতে তারা আন্দোলন করছে। দেখেনে দেখেন যে এখানে এত কিছুর পরেও যারা ভয়ার্ত অবস্থার মধ্যে একটা ঘরের মধ্যে বসে আছে, বাইরে বেরোনোর সাহস নেই, সেই নেতাকর্মীরা এখানে বসেও তাদের প্রিয় নেত্রীর প্রতি তাদের কত ভালোবাসা, যে আপা ঘাবড়ায়েন না, আপনি ঘাবড়ায় গেলে আমরা দুর্বল হয়ে পড়ি। তো শেখ হাসিনা বলছে ঘাবড়াব কেন, কিন্তু তারা তো জানে আসলে না যদি ঘাবড়াতেন তাহলে তো তিনি যেতেন না এবং মানে থাকবেন যে সেই ভরসা তিনি পাননি। শেখ হাসিনা শুধু নন, শেখ হাসিনা তার বোন রেহেনাকে নিয়ে পালিয়েছেন এবং এই মুহূর্তে শেখ হাসিনার পরিবারের, তার চাচাতো ভাই মামতো ভাই কত রকম সব তাপস সবাই কিন্তু চলে গেছেন, কেউ নেই, তার গুণাগোষ্ঠী কেউ নেই। এখন যারা এই মানে হামলার মুখে পড়ছেন বা ইতিমধ্যে প্রায় 50 জন তো মারাই গেছেন আওয়ামী লীগের, সবাই কিন্তু শেখ হাসিনার কারণেই আজকে ক্ষোভের শিকার, রোষের শিকার। এবং আইনানুক কার্যক্রম যখন নাকি সন্ত্রাস বিরোধী দুর্নীতি বিরোধী অভিযান হবে, বহুজন কিন্তু আজকে অ্যারেস্ট হবে, আটক হবে। এবং আজকে যে সমস্ত নেতাকর্মী আজ যারা বিপদের মধ্যে পড়ল, এই যে আজকে কোথাও তারা নেই। দেখেন ইন্টারনেটের এই যুগে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গেল অথবা দেশে আছে, তারা তো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা দলের কার্যক্রম পরিচালনা করতে পারতেন, বিএনপি করেনি, চরম দুর্যোগের মধ্যেও তারা কার্যক্রম চালিয়েছে। সালাউদ্দিন আহমেদ মনে আছে 2015 সালে উত্তরা থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেননা তখন ওই মোটামুটি বলতে গেলে বিএনপি পালিয়ে বেড়াচ্ছিল, মানে তাদের আর প্রকাশ্য রাজনীতির কোনো অবস্থান ছিল না। 28 অক্টোবরের পরেও কিন্তু তাই ছিল,
কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিন্তু তারা দলের কার্যক্রম চালিয়েছে, নির্দেশনা দিয়েছে। আজকে কোথায় সেই আওয়ামী? এত বিশাল অবস্থা, দেশে বিদেশে শক্তিশালী অবস্থা। আজকে ওই জয় বসে বসে মাঝে মধ্যে এক এক সময় এক এক রকম কথা বলছে, হ্যাঁ, একটা মোটামুটি ধীরে ধীরে বিনোদনের পাত্র হয়ে যাচ্ছে। আর এখন এখন দেখা যাচ্ছে ট্যাটু তার শরীরে। এইটা যদি হয় আওয়ামী লীগের মতন দলের রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক। এই সেই বিশাল কমিটি কোথায়? সেই 300 পার্লামেন্ট সদস্য কোথায় গেল? কোথাও কি তারা সংগঠিত করে দল এই মুহূর্তে কী করা উচিত এরকম আলোচনা করতে পারে না? মানে নিঃশেষ হয়ে গেল একেবারে মুহূর্তের মধ্যে। ওই আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের কিছু নেতা কর্মী মারা গেছে, আওয়ামী লীগের তো কেন্দ্রীয় কমিটির বা মানে ডাক সাইটের যেই নেতারা প্রতিদিন ধানমন্ডির যে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় অথবা বঙ্গবন্ধু এভিনিউতে এত বেশি ভিড় থাকতো ওবায়দুল কাদের মানে বসার জায়গা পেতেন না, তার ডানে বামে শুধু নেতা আর নেতা। হ্যাঁ, ওবায়দুল কাদের নিজেই বলতেন না, মানে অফিসের সামনে নামলেই শুনি সহ সম্পাদক, হ্যাঁ, সহ সভাপতি, এত সহ সম্পাদক কোথার থেকে আসে? এই যে এত গাদা গাদা নেতা কর্মী, এরা কোথায় গেল? এরা কোথায় গেল? শেখ হাসিনা বলছেন যে আমি ঘাবড়াইনি। না ঘাবড়ালে আজকে তিনি গোপালগঞ্জে যেতেন, তিনি দেখাতেন যে আমি দেশ ছাড়ি নাই। অথচ তিনি উপহাস করতেন না তারেক রহমানকে নিয়ে, বিএনপির অন্যান্য নেতাদেরকে নিয়ে, যে তারা পালিয়ে গেছে, পালিয়ে তারা দল করছে, সাহস থাকলে মোকাবেলা করে। কই আজকে আওয়ামী লীগের কয়েকজন নেতা সাহস নিয়ে সামনে মোকাবেলা করছে? কেউ তো নেই। একটা এত বড় রাজনৈতিক দল 15 বছর মানে খেয়ে দিয়ে এত মোটা তাজা হলো, তাদের আজকে মানে কোনো খবর নেই। আজকে এই নেতারাই বলছে, শেখ হাসিনাই কি বলছে, ঘাবড়ায়েন না। কত বড় লজ্জার ব্যাপার, চিন্তা করছেন দর্শক? মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়, অথচ এমন না যে মানে অন্যায় খুঁজতেছে। এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারে কেউ বলেনি যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগকে নির্মূল করো, কোনো আওয়াজ নেই তারা। তারা ভদ্রলোকের মতন মানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, আর সাগর সাহেব সামান্য একটু পুনর্গঠনের কথা বলছে, বরং নির্মূল করার কথা বলেনি তো, বলেনি তো যে আওয়ামী লীগকে আমরা কাল পরশুতে নিষিদ্ধ করবো, এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এত কিছুর পরেও তাদের আজকে মানে কোমর সোজা করে মাথা তোলার মতন সাহস নেই। তাহলে তো ওই নেতা যে শেখ হাসিনাকে বলছে যে আপা ঘাবড়ায়েন না, আসলে তো ঘাবড়ায়, এটা তো চিরসত্য। এই সত্যের উপলব্ধিটা যারা এই বাংলাদেশে আছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন, কিন্তু দুর্ভাগ্য আজকে শেখ হাসিনা তার মানে প্রকাশ্যে যে তিনি বলবেন সেই অবস্থাও নেই, তার গোপনে বিভিন্ন জায়গায় 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 তাকে যোগাযোগ করতে হচ্ছে বা তিনি কথা বলছেন, 15ই আগস্ট আসতে বলছেন, কিন্তু এটার কোনো স্বীকৃতি নেই। তিনি যে আহ্বান জানাচ্ছেন, ওই তার পুত্র জয় বলছে যে না, আমার মা পদত্যাগের আগে বা পরে কোনো বিবৃতি দেননি, তার নামে যে একটা বিবৃতি এসছে যে তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং বলছেন যে যদি তিনি না দেশ থেকে চলে যেতেন তাহলে রক্ত গঙ্গা বয়ে যেত, তিনি রক্তপাত ঠেকাতে নাকি বিদেশে চলে এসেছেন। তো সেই কথাটা তো মানে তিনি যে বলছেন, কেন বলছেন, এটা স্বীকৃতি কোথায়? তিনি কেন গেলেন, গোপালগঞ্জে গেলেন না কেন? তারপরে দলের অন্য নেতারা কোথায়, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সবাই তো অজ্ঞাত স্থান থেকে কথা বলছে। মাহবুব হানিফ একটা দেখলাম যে 15ই আগস্ট করতে চান, কোথায়, কার কাছে আবেদন করলো, মানে পালায় গেল কেন, সামনে আসছে না কেন, ফেস করছে না? এত নাকি জনপ্রিয়তা, বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়, তা আজকে তারা কোথায়? এত ঘাবড়ায় গেল, পুলিশের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে, শক্তির উপরে ভর করে, তাহলে যে রাজনীতি করলো সেই রাজনীতি, যখনই প্রশাসন নাই পুলিশ নাই রাজনীতি শেষ হয়ে গেল, এটাই আওয়ামী লীগের রাজনীতি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। গণহত্যার দায়ে
শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ বিবি হারুন, বিপ্লব গ্যাং, আসাদুজ্জামান খামাল, রাইট, এবং মহানগর পুলিশের কমিশনার সহ সাতজনের বিরুদ্ধ সাতজন সহ প্রায় 100 জনের উপরের অজ্ঞাত দায়ের করে মামলা দায়ের করা হয়েছে। আজকে আবু সাইদ হত্যা থেকে শুরু করে নির্দেশদাতা এবং সবকিছুর স্পন্সর হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ডক্টর ইউনুসের খেলা শুরু, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং দি ফাইনাল মোমেন্ট অফ দ্য বারিয়াল অফ শেখ হাসিনাস রেজিম অর ডাইনেস্টি, দ্য ডিস্ট্রাকশন অফ হার ডাইনেস্টি হ্যাজ জাস্ট বিগান, লেডিস এন্ড জেন্টলম্যান। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যুর দাফন আজকে থেকে শুরু হলো, আওয়ামী লীগের রাজনীতির দাফন, ওবায়দুল কাদের গ্যাংদের চূড়ান্ত পরিণতির মুহূর্ত শুরু হলো এই মাত্র। অনেক দূর যাবে এর যে খবরের জন্য সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিল, আমরা করেছি, করতেছি। বলা হচ্ছিল সরকার ইজ ভেরি স্লো টু স্টার্ট উইথ সামথিং, সরকার মাইট বি স্লো বাট মেবি দে বিলিভ ইন স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস, এটা হইতে পারে ইংরেজিতে এই প্রভাবটা যদি আমি ফলো করি। স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 দিনে আলোচিত সমালোচিত বক্তব্য দিয়েছেন, যার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন দ্য গ্রাউন্ড বিএনপি থেকে শুরু করে অনেকেই তার চরিত্র হনন করে আমরা দিচ্ছি। আমি এখন শুরু করি নাই ওনার বিরুদ্ধে, কারণ আমি বলেছি আমি সরকারকে 4 উইকসের আগে এই সরকারকে নিয়ে আমি কথা বলবো না ওই অর্থে, আনলেস ইটস এ কনস্ট্রাকটিভ সমালোচনা। বাট আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকেই এক্সট্রিম পর্যায়ে চলে গেছেন, তাদের চরিত্র ডক্টর ইউনুস থেকে শুরু করে তাদের চরিত্র হনন করে এটা লাভের চেয়ে ক্ষতি করে দিচ্ছেন বেশি। মনে রাখবেন এই সরকারকে বিপদে কোনোভাবে বিপদে ফেলা মানে আপনি শেখ হাসিনার রেজিম এবং যে ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে সহযোগিতা করা। এরা যত বেশি ফলোয়ার্স আর সাবস্ক্রাইবারের অধিকারী হোক না কেন, এদের কর্মকাণ্ড নিয়ে আপনাকে ভেবে চিনতে এগিয়ে যেতে হবে, এটা আমার অনুরোধ। না হলে আপনি বাস খাবেন, দেশকে বিপদে ফেলবেন। কারো বেশি ভিউ হওয়া মানেই তার সে যে কথা বলে সেটা সত্য নয়। এক্সট্রিম মেন্টালিটির মানুষদেরকে যারা বলে যে এই সরকার কেন প্রেসিডেন্টের কাছে আপনার শপথ নিল, কেন গাছতলাতে বাসতলাতে নিল না, এই এক্সট্রিম মানুষদের কাছ থেকে দূরে থাকবেন, না হলে কপালে অনেক খারাপই আছে আপনাদেরকে। মনে রাখবেন ওয়ার্ল্ড অর্ডার, পৃথিবীর সিস্টেমের বাহিরে কেউ যাওয়ার ক্ষমতা নেই, গেলে তার কনসিকোয়েন্স রেজাল্ট হবে কমপ্লিটলি উল্টা। লেডিস এন্ড জেন্টলম্যান, জানিয়ে দিলাম এই তথ্যটা, কারণ নাম বলতে চাই না, তবে একজনকে এসে তার চরিত্র হনন করা আর কনস্ট্রাকটিভ আলোচনা করা দুটো জিনিস, সরে থাকবেন এই জায়গাগুলো থেকে। আমি অনুরোধ করি আপনাদেরকে, আমরা জানি আপনারা অনেকে ভালোবাসেন অনেকে আমাদেরকে, কিন্তু আমরা যা বলি আমাদের যখন ইচ্ছা তাই বলি, আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন। আমি অনেকে বিশ্বাস করতে দেখেছি যে সরকার কেন বাসতলাতে শপথ নিল না, কারণ সরকার আপনাদের মতো পাগল নয়, বা আপনি যাদের কথা শুনে এই পাগলামি শুরু করেছেন আপনারা তা মানে তারা তাদের মতো পাগল নয় বলেই তারা এটাকে সমর্থন করেনি। এটা বিপ্লবী সরকার নয়, আর বিপ্লব নামক শব্দটা আন্তর্জাতিক ওয়ার্ল্ড অর্ডারে এই মুহূর্তে এটা একটা একটা রুলড আউট ওয়ার্ড, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সিস্টেমেটিক সিস্টেমের বাহিরে কোনো জিনিস করা যাবে না। সরকার যদি বাসতলাতে আপনার শপথ নিত তাহলে ভারত বলতো এটা অবৈধ সরকার, এই সরকারকে আমরা রিকগনাইজ করতে পারি না। সিস্টেমের বাইরে কোন অবস্থাতে যাওয়া যাবে না, আপনি যে এক্সট্রিম মনোভাবে পোষণ না করেন না কেন, কারণ পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান গরিমা না থাকলে যতই বড় বড় ফলোয়ার্স আর সাবস্ক্রাইবের অধিকারী আপনি হন না কেন, আপনি এই কথাগুলা এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিম এবং পাগলামি টাইপের পড়বে, সেটাকে আমি আবার বলছি আপনাদেরকে সেন্সিবল হওয়ার অনুরোধ জানাই। এই কথাগুলা শুনে এটাকে প্রচার করার আগ পর্যন্ত এই কথাগুলো যখন শুনবেন আমার কাছে আসবেন, জিজ্ঞেস করবেন, আমি যখন এটাকে বলে দিব দিস ইজ হাউ ইট ইজ, কারণ ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল অর্ডার আমার চেয়ে ভালো সোশ্যাল মিডিয়াতে খুব কম মানুষ খোঁজ রাখেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। বাই দ্য ওয়ে শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার ডিস্ট্রাকশনের শুরু প্রথমেই বলেছি, সুতরাং এই মামলা দ্বারা প্রমাণ হয়েছে যে আজকে থেকে শুরু হলো তার পতন। এবং জেল বা কাশিমপুরের কারাগারের প্রতিটা রড বা ইট শেখ হাসিনাকে ওয়েভিং করতেছে, আসো খেলা হবে, শামীম উসমানকে ডাকতেছে আসো খেলা হবে, এবং খেলা হওয়ার সম্ভাবনা আছে, পৃথিবীর কোথাও গিয়ে বাঁচতে পারবেন না আপনারা। ইন্টারপোলের মাধ্যমে আপনাদেরকে এনে বাংলাদেশে বিচার করার
করবে তার আমি বিশ্বাস করি, না করলে আমি দাবি করে যাচ্ছি সরকারের কাছে, মেক শিওর ইউ ডু দ্যাট। এটা আমরা দেখতে চাই। গণহত্যাকারীকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। যারা গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে সরাসরি যারা যুক্ত আছেন, এজন্যই উনারা রোহিঙ্গার চেয়ে অবস্থা খারাপ, পৃথিবীর কোথাও উনাদের জায়গা নাই। এই হচ্ছে বর্তমান অবস্থা। লেডিস এন্ড জেন্টলম্যান, ব্রেকিং নিউজ রাইট নাও ফ্রম বাংলাদেশ, শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ বেনজির না বেনজির না বিপ্লব সহ হারুন সহ আসাদুজ্জামান মিয়া সহ অনেকে সহ হত্যা মামলা বা গণহত্যার মামলা হয়েছে। এই মামলাটা বাড়তে পারে, এক একটা এক এক ধরনের মামলা, একটা নয় মামলা, কমপক্ষে 500 মামলা হবে এদের বিরুদ্ধে। এই 15 বছরের লুটপাটের, এই লুটপাট এবং এই নৈরাজ্যজনক এবং মানবতা বিরোধী অপরাধের কারণে এই মামলা হবে। এই সংক্ষিপ্ত সময়ে এই ব্রেকিং নিউজটা দিয়ে গেলাম। বাংলাদেশের প্রত্যেকটা খবরের জায়গাতে বর্তমান শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা বা হত্যা মামলা, সেটা জায়গা করে নিয়েছে। খুঁজে নেবেন আর কাউন্ট, লেটস স্টার্ট দ্য কাউন্ট, কারণ শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ইজ ওভার এবং এটা মৃত, এবং এটাকে দাফন করার প্রক্রিয়া শুরু করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন গ্যাংজার আছেন তারা, এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। কোন অপরাধী, তারপরে আয়নাগর লুটপাট, ব্যাংক খাতা লুটপাট, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রত্যেক কালপ্রিট যারা জড়িত আছে শেখ হাসিনার 15 বছরে, রিটায়ার হলেও খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। ভালো থাকবেন, ঘুম থেকে উঠে নিশ্চয় কথা হবে যখনই সময় পাবো অফিস আদালতের ভিতরে। সে সময় মতো ভালো থাকুন, খবরগুলো দেখতে থাকুন, খুঁটিয়ে খুঁটিয়ে মানুষের কমেন্ট গুলা পড়ুন, জানার আছে, শেখার আছে, বোঝার আছে। এবং দ্য ডিস্ট্রাকশন অফ শেখ হাসিনাস পলিটিক্যাল কেরিয়ার ইজ জাস্ট ওভার এন্ড ইজ অলমোস্ট ফুল এন্ড ফাইনাল ওয়ে জাস্ট বিগান। লেডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।